আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে ইসলাম এবং ইমানের নেয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান আল করিমের মতো সম্মানিত মাসে পৌঁছিয়ে দিয়েছেন, সুস্থতার সাথে এই মাসে সিয়াম সাধনার তৌফিক দিয়েছেন। প্রশংসা আদায় করছি সেই মহান রবের যিনি আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ এবং মহিমান্বিত মাস রমাদান আল করিমের প্রথম জুমায় সবার আগে আমাদেরকে মসজিদে সামিল, আমাদেরকে মসজিদে এসে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা আমাদের সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমা তুশ্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ রমাদান আল করিমের প্রথম জুমায় আমরা মসজিদে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। গত বছর রমাদান মাস পেয়েছেন এইরকম বহু লোকেরা এই বছরের রমজান আসার আগেই এই পৃথিবী থেকে বিয়োগ হয়ে অন্ধকার কবরে তারা চলে গিয়েছেন। এই রমজান আমার আপনার জীবনের যে শেষ রমজান নয় এমন তো কোনো গ্যারেন্টি নেই। হতে পারে এই মসজিদে এই মুহূর্তে আমার বক্তব্য যারা শুনছেন, এমনও হতে পারে আপনি আপনি নিজে জানেনও না যে এই বছরের রমজান আপনার জীবনের
শেষ রমজান। এই জন্য অবহেলা করে গাফলতি করে এই বছরের রমজান কাটাবেন না, কারণ আর কখনোই রমজান আপনার নসিব নাও হতে পারে। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা মনে করছে, না হুজুর আমরা টিকে থাকবো, দেখেন না আমরা এখনো ইয়াং, এখনো আমরা যুবক। আসলে মৃত্যুর কোনো সিরিয়াল নাই, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। এমনও দেখা যায় বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, এইরকম করুণ চিত্র সমাজে মাঝে মাঝে দেখা যায় কি যায় না যায়। সুতরাং ওই যে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ওনার একটা কবিতা আমার মনে পড়ল, তিনি বলেছেন, কাম মিন সহীহিন মা তাগাইরে ইল্লাহ, তুমি কি দেখো না জগতে এমন বহু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়া, কোনো রোগ বালাই নাই, কিছুই নাই, হঠাৎ করে মারা যায়, এরকম বহু মানুষ আছে না নাই? আবার জগতে এমন বহু মানুষ আছে যারা মারাত্মকভাবে অসুস্থতা নিয়েও আল্লাহর রহমতে দীর্ঘদিন যাবত বেঁচে আছে, আছে না নাই? সুতরাং পৃথিবীতে পাঠানো আর পৃথিবী থেকে মানুষকে তুলে নেওয়ার ইখতিয়ার যার, তিনি কে? আল্লাহ। হতে পারে এই রমাদান আমার আপনার জীবনের শেষ রমজান, আর হয়তো কখনোই আমরা রমজান মাস নাও পেতে পারি। এই বছরের রমজানটা যদি আপনি ঠিক মতো কাজে লাগাতে না পারেন, তাহলে তো আপনি আল্লাহর রহমত থেকে, ক্ষমা থেকে নিজেকে বঞ্চিত করে ফেলবেন। সবচেয়েতে বড় কথা হলো, গত দুইটি বছর মনের মতো করে ইবাদত করতে পারেননি। করোনা ভাইরাস বা বৈশ্বিক মহামারীর কারণে অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? এত সুন্দর এই পরিবেশ পাওয়ার পরেও আপনি যদি এই রমজানকে কাজে না লাগান, এটি এক প্রকার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই হবে না। এজন্য বলবো, নিজেকে আল্লাহর রহমত থেকে, ক্ষমা থেকে এভাবে বঞ্চিত করার উপায়, উপাদান বা অবলম্বন আপনি কখনোই এগুলো অবলম্বন করবেন না। রমাদান আল করিম পেয়েও এক শ্রেণীর মানুষ ধ্বংস হয়, রমাদান মাস পেয়েও এক শ্রেণীর মানুষ মাফ পাওয়া দূরের কথা, এরা আরও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন তার উপরে লানত, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার ব্যাপারে কথা বলছেন? আপনি কোন ব্যক্তির জন্য লানত, কোন ব্যক্তির জন্য ধ্বংস বলছেন? নবীজি বললেন, দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির কথা বলছি যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়েও নিজের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির জন্য লানত, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। রমজান মাস পেয়েছে, তারপরেও নিজের আমলের খাতা থেকে গুনাগুলো আল্লাহর তরফ থেকে মাফ করাতে পারল না, এর মতো হতভাগা, এর মতো কপাল পুরা আর নাই। এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস পেয়ে আমরা যেন ওই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে নিজেদেরকে সামিল করে না ফেলি, রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই রমজানকে ইফেক্টিভ করার জন্য ভূমিকা পালন করা দরকার। এই রমজান মাসের রোজাগুলোকে সার্থক করার জন্য, এই মাসকে সার্থকতা আর সফলতায় কাটানোর জন্য আমি আজ আপনাদেরকে দশটি আমলের কথা বলবো। এই দশটি আমল আমরা প্রত্যেকেই যদি করতে পারি, আমাদের এই রমজান মাস সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। যদি পারেন প্রয়োজনে নোট করে নিয়ে যান, ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়ে বিষয়গুলো শেয়ার করবেন, এবং যে দশটি আমলের কথা বলবো প্রত্যেকটি কথা আমাদেরকে আমলের নিয়তে শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এই মাসটিকে
তাকওয়ার মাস, সিয়ামের মাস, কোরআন নাজিলের এই মাসটিকে সফল এবং সার্থকভাবে কাটানোর জন্য কয়টা আমল আমরা করব? আরেকটু জোরে বলেন, দশটা। নাম্বার ওয়ান, আজকের কথাগুলো মন দিয়ে শোনেন, দশটা পয়েন্ট, দশটা আমল বলবো, এই আমলগুলো যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই বছরের রমজান আপনার অনেক চমৎকার করে কাটানোর সুযোগ হবে। এক নাম্বার, এই মাসে বরকত লাভের জন্য, এই মাসে আল্লাহর রহমত লাভের জন্য, রমজানকে ভালোভাবে কাটানোর জন্য সর্বপ্রথম যে আমল করা দরকার সেটি হচ্ছে নিজেকে সব সময় পবিত্র এবং পরিচ্ছন্ন রাখা। এই প্রথমটা কেন নিয়ে আসলাম, বিশেষ করে আমিও তো বয়সে যুবক এখনও, এজন্য যুবকদের সেন্টিমেন্ট অনেক ভালো বুঝি। অনেক যুবক তরুণ ছাত্ররা আছে, এরা সারাদিন রোজাও রাখে আবার সারাটা দিন নাপাক শরীরে থাকে। এরা যখন প্রস্রাবে যায় অনেকে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র হয় না, এরকম বহু ছেলে পেলে আছে। আর এটা প্রমাণ হয়ে যায় আজান হয়ে গেলে, তাকে বলবেন ভাই নামাজে চলো, কয় হুজুর কাপড় ঠিক নাই। এই যে আপনি বললেন কাপড় ঠিক নাই, নাপাক আছেন, আপনার একটু কি মাথায় এই চিন্তাটা আসে না মৃত্যু আপনার পেছনে, কবর আপনার সামনে, যে কোনো সময় আপনার মৌত হয়ে যেতে পারে, এই নাপাক অবস্থায় যদি আপনি মারা যান কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, কিভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আর যেই ব্যক্তি নাপাক থাকে তার সাথে রহমতের ফেরেশতা থাকে নাকি শয়তান থাকে? আর একটু জোরে বলেন, শয়তান থাকে। আর যখন আপনি নাপাক শরীরে থাকবেন বিশ্বাস করেন এবাদতের আগ্রহ আপনার মন থেকে চলে যাবে, কারণ নাপাক থাকলে তো শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার মারাত্মক সুযোগ পাবে। আপনি বলবেন হুজুর অসুবিধা নাই, এই মাসে নাপাক থাকলেও শয়তান আসতে পারবে না, কারণ শয়তানকে তো আল্লাহ এই মাসে বন্দী করে ফেলেছেন। তো শয়তান বন্দী থাকার পরেও আপনি যে নাপাক থাকলেন, শয়তানের দায়িত্ব কি আপনি নিজেই নিয়ে ফেলেছেন নাকি? এটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। একজন ইমানদার কখনো নিজেকে অপবিত্র রাখতে পারে না। আর এই যে পেশাব করে অনেকে পবিত্র হয় না, অনেকে ভাবছে হুজুর অসুবিধা কি, পেশাব করে পবিত্র না হওয়া এটার কারণে যে কবরে কি শাস্তি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি থেমে গেলেন, থেমে বললেন এই দুটো কবরে যারা আছে তাদের উপরে আল্লাহর আযাব চলছে। নবীজি বললেন তেমন কোনো বড় অপরাধের কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কোন অপরাধের কারণে এই দুইটা কবরের লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি বললেন এদের মধ্যে একজন সারাদিন চুগলখুরি করত আর আরেকজন পেশাব করার পরে ঠিকমতো পেশাব থেকে পবিত্র হতো না, অর্থাৎ সঠিকভাবে ইস্তেনজা করতো না, পানি দিয়ে ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন করতো না। এরকম অনেক আছে নিজেকে এভাবে নাপাক রাখে, অপবিত্র রাখে, সারাদিন আপনি না খেয়ে উপাস থাকলেন, উপবাসে থেকে রোজা রাখলেন, ওইদিকে নাপাকও থাকলেন, এই নাপাক শরীরে আপনি যে রোজা থাকলেন এটা কোন জাতের রোজা আমার বুঝে আসে না। এরকম সারাদিন নাপাক থেকে রোজা রাখে এই রকম লোকদের সংখ্যা সমাজে এমন বহু আছে। এজন্য বলবো রমজানকে ইফেক্টিভ করার জন্য, রোজা রেখে এবাদতের মজা নেওয়ার জন্য, এবাদতের স্বাদ ভালোভাবে আস্বাদনের জন্য এক নাম্বার কাজ করবেন, এটা শুধু রমজান মাস নয় সব সময় নিজেকে পবিত্র রাখতে হবে। আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইদেরকে বলবো, খবরদার ভাইয়েরা, অনেকে রাতে নাপাক অবস্থায় ঘুমিয়ে যায়, এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে, আর ঘুম থেকে জাগার সুযোগ কোনোদিন নাও হতে পারে। আর নবীজি কি বলেছেন আপনি শোনেন,
নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবীজি বলেছেন বান্দা যে অবস্থায় মারা যায় হাসরের দিনে কিয়ামতের মাঠে কবর থেকে ওই অবস্থায় তাকে তুলবেন যিনি তিনি কে। কি মারাত্মক কথা! আপনি যে নাপাক আছেন এই অবস্থায় তো মরে যেতে পারে, খবরদার প্রিয় ভাইয়েরা, নাপাক থাকে যাবে না। যদি কোনো কারণে শরীরে বা পোশাকে অপবিত্রতা লেগে যায় সাথে সাথে আপনাকে পবিত্র হয়ে যেতে হবে, পবিত্র থাকবেন। এটা রমাদানের এক নাম্বার আমল বললাম আপনি রমজানকে ভালোভাবে উপভোগ করার জন্য পবিত্র থাকবেন। পবিত্র থাকার পাশাপাশি নিজেকে একটু পরিষ্কারও রাখবেন। অনেকে আছে, প্লিজ রাগ করবেন না আপনারা, সাহরির টাইমে ঘুম থেকে উঠে তারপরে শুরু করে দিল খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া শেষ করতে করতে আজান হয়ে যায়, এরপরে আর ব্রাশ ট্রাশও করে না, ব্রাশ না করে ঘুমায় যায়। সকালবেলা মনে হয়েছে আরে আমি তো সাহরির টাইমে ব্রাশ করি নাই, তো ভাবলো ব্রাশ করলে এখন যদি রোজা হালকা হয়ে যায়, মাকরু হয়ে যায়, এই ভয়ে আর ব্রাশ করে না। মানে রোজাদার হিসাবে আবার টাটকা আছে, চিন্তা ভাবনা করে যে কোনো কাজের আগে। এরপরে সকালবেলা উঠে দৌড় মারছে অফিসে, কেউ চলে গেছে স্কুলে, কেউ কলেজে, মানে যে যার কাজে চলে গিয়েছে। এখানে এই লোকটা যে এই অবস্থায় চলে গেল, এখন যাদের সামনে যায় কথাবার্তা বলে তার আশেপাশের লোকদেরকে সে কষ্ট দিচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ, এমনকি মসজিদে ঢুকেও কিছু লোককে পাওয়া যায়, পাশে যখন দাঁড়ায় সে যখন সাজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, মানে দুর্গন্ধের বস্তা শুধু বের হয়। এই যে আপনি দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছেন, আপনার সাইডে থাকা আশেপাশে লোকদেরকে কষ্ট দিচ্ছেন, এদের হক আপনি নষ্ট করছেন। একজন একদিন আমার কয় হুজুর অসুবিধা কি, রোজা মাসে দুর্গন্ধ যত বেশি আল্লাহর কাছে প্রিয় হব তত বেশি। আমি বললাম মানে? কয় আপনি তো হুজুর মানুষ, আলেম মানুষ, জানেন না যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতেও আরো পবিত্র। আমি বললাম আরে বাপ রে বাপ, হুজুরের চেয়ে খেজুর দেখি আরো অনেক ভালো জানে। আমি বললাম ভাই এটা নবীজি বলেছেন লা খুলুফু ফামি সাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেছেন যে ক্ষুধার্ত থাকার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে উপবাসে থাকায় পেটের ভেতরে পাকস্থলীতে টক্সিন নামক এক জাতীয় গ্যাসের সৃষ্টি হয়, এটা না খেয়ে থাকার কারণে যে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকের চাইতে পবিত্র। কারণ বান্দা সারাদিন খায় না কার ভয়ে, আল্লাহর ভয়ে না খেয়ে থাকার কারণে এক ধরনের গ্যাস জাতীয় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন ওইটা আমার কাছে মেশকের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। কারণ ওইটার সাথে ব্রাশ না করার যে দুর্গন্ধ, ওইটাকে তো মিলায় ফেললে চলবে না। কি বলেন, আমি যে কথাটা বললাম এটা বাস্তব না অবাস্তব? এমনকি আমার কাছে অনেকে অভিযোগ করেছে যে দয়া করে এগুলো আপনারা বিভিন্ন আলোচনায় বলবেন, আমরা অনেকে এই কাজগুলো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্মার্ট ছিলেন, কত পরিচ্ছন্ন ছিলেন। আপনি নবীজির বায়োগ্রাফি পড়লে অবাক হয়ে যাবেন, আপনি তো মাত্র দুইবার ব্রাশ করেন, আর আমি নবীজির বায়োগ্রাফি পড়ে দেখেছি নবীজি প্রত্যেক দিন সাতবার মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আপনি নবীজির চাইতে স্মার্ট হতে পারেন নাই। সাতবার কেমনে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, হাদিস বর্ণনা করেছেন কে, নবীজির সহধর্মিনী আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজিকে এত কাছ থেকে দেখেছেন, নবীজিকে এত কাছ থেকে দুনিয়ার আর অন্য কোনো মানুষ দেখে নাই। তিনি বলছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগেও মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠে সবার আগে মেসওয়াক করতেন, হইল কয়বার? দুইবার। আর ওই হাদিস তো সবার জানা, নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার মেসওয়াক করতেন, তাহলে দুই আর পাঁচ কত হইল? আপনি করেন কয়বার? তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি স্মার্ট যিনি, আমরা যাকে সবচাইতে বেশি স্মার্ট বলতে পারি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই রমজানকে ভালোভাবে কাটানোর জন্য, এবাদতে এবাদতে মনোযোগ বৃদ্ধির জন্য, এবাদতের মানসিকতা বা এবাদতের প্রতি আগ্রহ তৈরির জন্য এক নম্বর আমল বললাম, নিজেকে সর্বাবস্থায় পবিত্র এবং নিজেকে পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ, পারা যাবে তো? নাম্বার টু, দুই নম্বর আমল হচ্ছে ফরজ সালাতগুলো যথাসময়ে জামাতের সাথে আদায় করা, তার পাশাপাশি ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া। অনেকেই আছেন
সারাদিন না খেয়ে উপবাসে থাকেন, রোজা রাখেন আর কি, পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও ছেড়ে দেন, কিংবা কেউ কেউ পুরোটা না পড়লেও দুই তিন ওয়াক্ত পড়েন, পাঁচ ওয়াক্ত পড়েন না, কি বলেন? এই রকম বেনামাজি রোজাদার আমাদের সমাজে আছে? আছে। না থাকলে জুমার নামাজে ছাদ সহ ফিল আপ হয়, আসরের নামাজে দুই তোলা ফিল আপ হয় না কেন? আছে না নাই? আপনি সারা দিন রোজা রেখে একটা ফরজ আদায় করলেন, আর প্রত্যেক দিন পাঁচবার সালাত আদায় করে কয়টা ফরজ আদায় করতে হয়? এখন একটা ফরজ আদায় করতে গিয়ে পাঁচটা ফরজ তো আপনি ছেড়ে দিলেন। আর সবচাইতে বড় কথা কি জানেন, পৃথিবীর একমাত্র ইবাদত, একমাত্র ইবাদত হচ্ছে সালাত। যেই সালাত ফরজ হয়েছে সবার উপরে, অন্য সমস্ত ইবাদত ফরজ হয়েছে নিচে। কথা মনে হয় বুঝেন নাই। আর একটু সুন্দর করে বলি, একমাত্র ইবাদত নামাজ, যা দুনিয়ায় ফরজ হয় নাই, দুলুক ভুলুক ছাড়িয়ে নবীজিকে মেরাজের রাতে একেবারে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সান্নিধ্যে নিয়ে ওই রাতে আল্লাহ নামাজ দুলুক ভুলুকের উপরে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। অন্য সব ইবাদত, রোজা, হজ, যাকাত, হালাল হারামের বিভিন্ন বিধান, সমস্ত বিধিবিধান, সমস্ত বিধিবিধানের নির্দেশনা দেওয়া হয়েছে বা ফরজ হয়েছে কোথায়? জমিনে। আর নামাজটা ফরজ হয়েছে আসমানের উপরে, আসমানেও না, আসমানের উপরে। তার মানে হচ্ছে সমস্ত সমস্ত ইবাদত বা সমস্ত আমলের একেবারে উপরে যে ইবাদত আছে সেই ইবাদতের নাম কি? এই জন্য আমরা বলতে পারি আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মাথা। এখানে একজন লোককে দাঁড় করায় দেন, দাঁড় করিয়ে দেওয়ার পরে, দাঁড় করিয়ে দেওয়ার পরে তার মাথাটা কেটে ফেলে দেন। এবার বলেন তো আপনারা না হয় তার মাথা কেটে ফেলার আগে তারে দেখছেন? মাথা কাটার পরে এখানে দুই তিন হাজার লোককে এনে বলেন, বলেন তো ইনিকে, সবাই ব্যাকল হয়ে যাবে যে মাথা নাই, এটা আসলে কে হতে পারে? এই উদাহরণটা কেন দিলাম? মাথা ছাড়া যেমন একজন মানুষের পরিচয় সঠিকভাবে নির্ধারণ করা যায় না, ঠিক তেমনি এবাদতের মাথা হলো নামাজ। মাথা ছাড়া যেমন কোনো লোকের, মাথা ছাড়া যেমন কোনো লোকের পরিচয় ভালোভাবে নির্ধারণ করা যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়াও কোনো লোককে মুসলমান হিসাবে পরিচয় করিয়ে দেওয়া যায় না। আর নবীজি বলেছেন, এটা আমার কথা নয়, নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ ছেড়ে দেওয়া। কারণ আল্লাহর বান্দা যে, ইমানদার যে, সে কখনোই নামাজ ছাড়তে পারে না। নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো। এজন্য খবরদার, রোজা রেখে নামাজ ছেড়ে দিয়েন না, এমন বেনামাজি রোজাদার হইয়েন না, নামাজি রোজাদার হন। তাহলে এই রমজানে, এই রমজানকে সফল এবং সার্থকভাবে কাটানোর জন্য দুই নম্বর যে আমল যত্ন সহকারে করা লাগবে সেটি হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায়, তার পাশাপাশি অন্যান্য সমস্ত ফরজ ইবাদতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। কয়টা আমল বললাম দেখি, মনে রাখতেছেন নাকি খায় ফেলাইতেছেন? এক নম্বর কি বলছি, নিজেকে সবসময় পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা। দুই নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা ইনশাআল্লাহ। নম্বর থ্রি, তিন নম্বর, এই পয়েন্টটা খুব ভালো করে শোনেন, নামদারি রোজাদার না হওয়া, অর্থাৎ নামকা ওয়াস্তে রোজাদার না হয়ে প্রকৃত রোজাদার, মুত্তাকি রোজাদার হওয়া। বর্তমানে এই সিয়াম সাধনার মাসে যে সকল মুসলমানরা রোজা রাখতেছে, এই এই সকল রোজাদার মুসলমানরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আরেকটু জোরে বলতে হবে, কয় ভাগে? শোনেন, এক নাম্বার নামকাওয়াস্তে রোজাদার বা নামদারি রোজাদার, দুই নাম্বার প্রকৃত বা মুত্তাকি রোজাদার। এক নম্বর নামকাওয়াস্তে বা নামদারি রোজাদার কারা?
এরা শুধুমাত্র খাবার দাবার আর পানাহার বর্জন করেছে, কিন্তু আল্লাহর ভয়ে অন্যান্য গুনাহের কাজ থেকে নিজেকে তারা বিরত রাখতে পারে নাই। দেখা যাচ্ছে সে রোজা রেখেছে, মিথ্যা বলতেছে, রোজা রাখতেছে চুগলঘুরি করতেছে, রোজা রাখতেছে গিবত করছে, রোজা রাখতেছে ঘুষ খাচ্ছে, রোজা রাখছে সুদ খাচ্ছে, রোজা রাখতেছে ইচ্ছা মতো পণ্যের দাম বাড়াচ্ছে, রোজা রাখতেছে আবার দেখা যাচ্ছে বেপর্দা হয়ে চলতেছে, এরকম আছে? এরা প্রকৃত বা মুত্তাকি রোজাদার নয়, এরা হচ্ছে নামদারি রোজাদার। আর দুই নম্বর শ্রেণীর রোজাদার হলো প্রকৃত রোজাদার, মুত্তাকি রোজাদার, অর্থাৎ রোজাকে যে উদ্দেশ্যে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন হয়, ওই তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই সে সিয়াম পালন করছে। কিভাবে? সে রোজা রাখছে, রোজা রেখে মিথ্যা বলে না, কাউকে গালি দেয় না, রোজা রেখে চুগলখুরি করে না, গিবত করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অর্থাৎ সে তার পেটের রোজা আদায়ের পাশাপাশি কানের রোজা আদায় করছে, চোখের রোজা আদায় করছে, জবানের যে রোজা সেটাও আদায় করছে, তারপরে আপনার অন্তরের রোজাও আদায় করছে। আপনারা বলবেন, হুজুর কানের রোজা কি? কানের রোজা হলো যেভাবে আল্লাহর ভয়ে রোজাদার সারাদিন না খেয়ে থাকলো, ঠিক ওই আল্লাহর ভয়ে সারাটা দিন আল্লাহ নারাজ হবেন এমন কিছু শোনা থেকে তার কানকে হেফাজত করেছে। রোজা রাখে আবার কানে হেডফোন লাগাইয়া গান শুনে শুনে সময় কাটায়, এইরকম কিছু আধুনিক রোজাদার আছে না? আচ্ছা, তাহলে এটা কি কানের রোজা হইল? কানের রোজা হইল না। তাহলে পেটের রোজার পাশাপাশি কানের রোজাও লাগবে, পেটের রোজার পাশাপাশি চোখের রোজাও লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই পত্রিকা হাতে নিয়ে চলে যায় প্রথমে বিনোদন পাতায়, এটা কি চোখের রোজা হলো? এরপরে ফেসবুকে ঢুকেই শুরু করে দিল নাটক দেখা। অনেকে আছে রমজান মাসে কয় সারাটা দিন না খেয়ে থাকবো কেমনে, সময় কাটানোর তো একটা উপায় বের করা দরকার, সারাটা দিন মুভি দেখে, সারা দিন সিনেমা দেখে, ফেসবুকে ঢুকলেই খারাপ খারাপ ভিডিও দেখে, তার মানে লোকটার পেটের রোজা হয়েছে কিন্তু চোখের রোজা হয় নাই। চোখের রোজা হলো এই চক্ষুকে সমস্ত জেনা থেকে হেফাজত করে রাখা। কানের রোজা, চোখের রোজা, জবানেরও রোজা। জবানের রোজা কেমন? পেটের রোজার পাশাপাশি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, গিবত করব না, চুগলখুরি করব না, আল্লাহর নাফরমানিমূলক একটা কথাও এই জবান দিয়ে বের করব না। আপনি যদি পেটের রোজার পাশাপাশি জবানের রোজা, চোখের রোজা, কানের রোজা, অন্তরের রোজা কি, অন্তর দিয়ে খারাপ কিছু না ভাবা, এইভাবে যদি পেটের রোজার পাশাপাশি আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নফসের গুলাম না বানিয়ে আল্লাহর গুলাম বানাতে পারেন, তাহলেই বোঝা যাবে যে আপনি আসলে প্রকৃত বা মুত্তাকি রোজাদার হতে পেরে। এমন রোজাদার হইয়েন না, নবীজি যাদের ব্যাপারে বলেছেন যে এমন কিছু রোজাদার আছে, খুব খেয়াল করে হাদিস শুনুন, নবীজি বলেছেন রুব্বা সাঈমিন, নবীজি বলেছেন রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ, নবীজি বলেছেন এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর অন্য কিছু নয়, অর্থাৎ এরা রোজা থাকে, রোজা রেখে শুধুমাত্র উপবাসেই থাকে। আপনি সারাদিন রোজা রেখে উপবাসে থেকে নামদারি রোজাদার হইয়েন না, কারণ শুধুমাত্র উপবাসে থাকার নাম রোজা নয়। নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশশরব, শুধুমাত্র খাবার দাবার আর পানাহার বর্জন করার নাম সিয়াম নয়। তাহলে সিয়াম কি? ডেফিনেশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, নবীজি বলেছেন নিশ্চয়ই রোজা হচ্ছে নিজেকে অনর্থক, ফাহেসা, অন্যায়, বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। নবীজি বলেছেন রোজা রেখে মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ, নবীজি বলেছেন যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মূর্খতামূলক, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, অজ্ঞতামূলক এবং মূর্খতা সুলভ আচরণ থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তির সারাদিন না খেয়ে রোজা থাকার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে কি বুঝলেন? সারাদিন উপবাসে থেকে যেভাবে পেটের রোজা আদায় করবেন, ঠিক তেমনি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আপনি
আল্লাহর অনুগত করে দিয়ে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও অঙ্গ প্রত্যঙ্গের রোজাও আদায় করা লাগবে। দেখবেন সারাদিন রোজা রাখে, আমার কিছু বোনেরা রোজা রেখেও বাসা থেকে বের হয় বেপর্দা অবস্থায়, এরকম আছে না? এরা হচ্ছে বেপর্দা রোজাদার। ঠিক একটু আগে যেমনে বলেছিলাম বেনামাজি রোজাদার, ঠিক তেমনি আমাদের সমাজে বেপর্দা অনেক রোজাদারও আছেন। এই রমজান মাসেও এমন অবস্থা হয়েছে, রমজান মাসেও যখন আমার বোনেরা হিজাব পরে স্কুলে যায়, এই রমজান মাসেও তাদেরকে হিজাব পরিধান করার কারণে লাঞ্ছিত হতে হয়। এটা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটা, এটা সত্যিই বড় আফসোসের ব্যাপার। আপনারা দেখেছেন, জেনেছেন ইতিমধ্যে যে নওগাঁর মহাদেবপুরে আমোদিনী পাল নামে এক হিন্দু শিক্ষক স্কুলের মধ্যে 18 জন মেয়ে শিক্ষার্থী হিজাব পরে আসার কারণে তাদেরকে লাঠি দিয়ে তাদেরকে বেত দিয়ে বেত্রাঘাত করেছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই মেয়েগুলোকে হিজাব পরিধান করার কারণে স্কুলের মধ্যে তাদেরকে এই অবস্থার বা এই হেনস্থার সম্মুখীন হওয়া লাগলো। কোনো সুশীল কথা বললেন না, এখনো পর্যন্ত কেউ এটার প্রতিবাদও করলেন না। কিন্তু 3-4 দিন আগে যখন টিপ পরা টিপ কপালে টিপ পরিহিতা এক নারীকে এক পুলিশ কনস্টেবল টিপ পড়ছিস কেন এটা বললেন, এটা কেন বললেন, এটার সাবাবুন নুজুল, সারে নুজুল। আচ্ছা মানুষ, কোনো মানুষকে কোনো কথা কি কেউ এমনি এমনি বলে? নিশ্চয়ই পেছনে কোনো ঘটনা আছে। যাই হোক, আমাদের সুশীলরা পেছনের ঘটনা ঘাটলেন না, কেন বললো এটা আমিও আর বলছি না। এটা উচিত ছিল ভালো করে তদন্ত করে দেখা যে কেন বলেছে। আচ্ছা যাই হোক, এটাকেও আমরা সমর্থন করছি না, তবে যতটুকু শুনেছি আর কি বিভিন্ন মাধ্যমে, যে এর আগে নাকি ওই মহিলাই প্রথমে একজন বুরখা পরিহিতা নারীকে আঘাত করে কথা বলেছে, তারপরেই নাকি পুলিশ এটা বলেছে। তো যাই হোক, আমি তো এটা জানি না, এটা সত্য হতেও পারে নাও হতে পারে, তবে এটা গণতান্ত্রিক দেশ যেহেতু টিপ পরে যে কেউ চলতে পারে এটা নিন্দনীয় কোনো কাজ নয়, মানে সাংবিধানিকভাবে এটা নিন্দনীয় কোনো কাজ নয়। আমরা এই মানে যে কোনোভাবে কেউ যদি এই দেশে চলে যায়, ইসলামী আইন তো আর 100% প্রতিষ্ঠিত নেই, সুতরাং কাউকে এভাবে বলাটা এটা সমীচীন নয় বা এটাকে আমরা সাপোর্ট করছি না। কিন্তু প্রশ্ন হলো, যখন ওই নারীকে যখন এভাবে একজন পুলিশ বললেন, তারপরের দিন দেখলাম সংসদে একজন মহিলা সাংসদ এটার প্রতিবাদ জানালেন, কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি টিপ পড়লেন, এমনকি বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে দেখা গেল তারাও টিপ পরে প্রতিবাদ জানালেন, সুশীল ব্যক্তিরা বিচার চাইলেন টেলিভিশন চ্যানেলে, এটা নিয়ে অনুসন্ধানী অনেকগুলো রিপোর্ট হলো। আবার প্রশ্ন হলো, গতকালের ঘটনা ঘটার পরে আপনারা সবাই কি কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গিয়েছেন আর বুবা হয়ে গেলেন নাকি? গতকালের ঘটনা ঘটার পরে আপনাদের উচিত ছিল সংসদের প্রতিবাদ করা, যেহেতু এর আগে কয়েকজন টিপ পরে প্রতিবাদ জানিয়েছে, উচিত ছিল গতকালও এভাবে বুরখা পরে সংসদে যাওয়া। যেভাবে ওই টিপ পরার বিষয়টাকে এরপরে টিপ পরে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন, উচিত ছিল আজকের সকাল থেকেই বুরখা পরে মানববন্ধন করা। তাহলে বোঝা যেত না, আপনার প্রতিবাদে ইনসাফ আছে, কিন্তু আপনার প্রতিবাদে তো ইনসাফ নেই। তার মানে বোঝা গেল এই দেশে টিপ পরার অধিকার আছে কিন্তু টুপি আর হিজাব পরার অধিকার নেই। এই বেইনসাফি প্রতিবাদ দ্বারা বোঝা গিয়েছে এই দেশে কেবলমাত্র টিপ কিংবা উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলার অধিকার আছে, কিন্তু কেউ যদি বুরখা পরে হিজাব পরে টুপি পরে এই অধিকারটাকে দেওয়া যাবে না। নইলে এখানেও ইনসাফ করে আপনি প্রতিবাদ করতেন। শুধু এই ঘটনা নয়, আমি বুঝি না, মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখি ওই কলেজে ওই বিশ্ববিদ্যালয়ে ওই স্কুলে হিজাব পরে আসার কারণে শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিতা। আমার বুঝে আসে না, মিয়া সাহেব তোমার ঘরে কি বউ নাই? হিজাব খুলতে মন চাইলে ঘরে গিয়ে তোমার বউয়ের হিজাব খোলো। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হিজাব খুলতে হয় কেন? তোমার ভেতরের যৌন সুরচুরির বহিঃপ্রকাশ তুমি এই কুকর্মের মাধ্যমে ঘটিয়ে দিচ্ছ। ক্লাস করতে এসেছো, ক্লাস করাতে এসেছো, এখানে একটা মেয়ে হিজাব পরে আসুক বুরখা পরে আসুক, তোমার আপত্তি কোথায়?
তাহলে কি ক্লাস করাতে আসেন না মেয়েদের চেহারা দেখে দেখে মজা নেবার জন্য আসেন? নিজের চরিত্র তো এগুলা প্রমাণ করে, ঠিক কি না? টিপ পরা যেমন এই দেশে সাংবিধানিক ভাবে দোষের কিছু নয়, ঠিক তেমনি এই দেশে টুপি পরা, দাড়ি রাখা এগুলো জঙ্গিবাদের কার্যক্রম নয়, এগুলো তার অধিকার, তার ধর্মীয় অধিকার, ঠিক কি না? কারো ধর্মীয় অধিকারে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। টিপ পরা যেমন তার অধিকার, তার ব্যক্তি অধিকার, ঠিক তেমনি হিজাব পরা, বোরখা পরাও আমার বোনদের ব্যক্তিগত এবং ধর্মীয় অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করবে যারা, সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী কাজ করবে তারা, গ্রেফতার করতে হলে এদেরকে গ্রেফতার করে আগে শাস্তির আওতায় আনুন। মানে আপনার প্রতিবাদে ইনসাফ নাই কেন? প্রতিবাদে তো ইনসাফ থাকা দরকার। আর সবচাইতে সত্য কথা একটু তিতা হয় বলে ফেলি, দেখবেন যারা নারীবাদী হয়ে নারীদের পক্ষে কথা বলে বেশি, এদের কাছেই নারীরা লাঞ্ছিতা আর ধর্ষিতা হয় সবচাইতে বেশি। এই টাকলা যে কয়েকদিন আগে গেল, আপনারা তো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে নারীদের নারীদেরকে নিয়ে তার আবেগ ঘন বক্তব্য শুনেছেন, এরপরে তার চরিত্র ভালোভাবে ফাঁস হয়েছে জাতির সামনে, ঠিক কি না? এরা নারীবাদী হয়ে নারী আন্দোলনের কথা বলে বলে এরা আমার দেশের অসহায় অবলা মা বোনদেরকে টেকনিক করে ঘর থেকে বের করে রাজপথে নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। আর আমাদেরকে বলে এই দেশের মোল্লারা পর্দার কথা বলে বলে নারীর নারীর উন্নতি আর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, আর তোমরা নারী প্রগতি আর নারী উন্নয়নের কথা বলে বলে নারীদেরকে বেপর্দা বানায়া 5-star 7-star হোটেলের রিসেপশনে বসায়া নারী জাতিকে তোমরা ভোগ্য পণ্য বানিয়েছো। আর আমরা পর্দার কথা, হিজাবের কথা বলে বলে আমার মা বোনদের ইজ্জত আবরুর হেফাজতের কথা বলি, ঠিক কি না? আমার বোনদেরকে বলবো, এই যে ঈদ তো আসতেছে, আরো বহুদিন বাকি আছে, রাস্তাঘাটে বের হইলে বোঝা যায় 2 বছরের করোনাও মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা নোয়াইতে পারে নাই। এখনো মানুষ যে হারে শপিং করতেছে আর এত কিছুর দাম বাড়তেছে, তাও মানুষ সব কিছুই কিনতে যায়। তরমুজ 500-600 টাকা, তাও মানুষ তরমুজ কিনে আসে না নাই? আরে বাপরে বাপ, যে সকল এলাকায় তরমুজ উৎপন্ন হয়, আলহামদুলিল্লাহ রমজানের আগে ওইসব এলাকা মাহফিলের কারণে আমি সফর করেছি, আমার সফর সঙ্গীরাও দেখেছেন যে ওইখানে তরমুজের দাম 30-40 টাকা, ওই 30-40 টাকার তরমুজ এখানে এসে 500-600 টাকা দেখছেন কারবার, আর দাম বাড়ে আপনাদের কারণে। এই 500 টাকার তরমুজ 4-5 দিন না খাইলে কি হয়েছে? সবাই একটু 4-5 দিন তরমুজের রোজা রাখেন, মানে সব খাবো তরমুজ খাবো না। যখন দেখবেন এই তরমুজওয়ালারা তরমুজ বিক্রি না করে তরমুজ পচে যাচ্ছে, বলবে ভাই পয়সা লাগবে না, মাগনা নিয়ে নেই। এই সয়াবিন তেলের দামও এত বাড়তো না, 10 দিন সয়াবিন তেলের রোজা রাখেন, বিকল্প আছে না? সরিষার তেল খান, অলিভ অয়েল খান, দেখবেন সয়াবিন তেলওয়ালারা দোকানের সামনে লিফলেট টানায় রাখবে যে 5 লিটার সয়াবিন তেল 800 টাকা না, 5 লিটার সয়াবিন তেল আসেন 300-400 টাকা নিয়ে যান, আপনাকে ভালো করে বুঝাবে, হাতে ব্যয় ধরবে। এটা আমাদের কারণেও মাঝে মাঝে দাম বাড়ে, বাড়বে না কেন? সারাদিন রোজা রাখার পরে এই যে শুরুই তো করেন ভাজা পোড়া খাবার দেওয়া, যেগুলো সয়াবিন লাগে, একটু ভাজা পোড়া কয়েকদিন বাদ দেন, ভাজা পোড়া কয়েকদিন বাদ দিয়ে এরপরে অন্য ইফতার, বিকল্প ইফতার খান, তারপর দেখবেন এগুলোর দাম এমনিতেই কমে। যাই হোক, আমি বলছিলাম মা বোনদের কথা, মা বোনরা রোজা রেখে এমন বেপর্দা রোজাদার হইয়েন না, ঘর থেকে প্রয়োজনে বের হতে হলে পর্দা করে বের হব ইনশা। তাহলে রমজানকে সফল এবং সার্থক করার জন্য 3 নম্বর আমল জানলাম, আমরা নামদারি রোজাদার না হয়ে প্রকৃত মুত্তাকি রোজাদার হব ইনশা। চার নম্বর, সুন্নাসম্মত উপায়ে ইফতার গ্রহণ করব, সুন্নাসম্মত উপায়ে ইফতার গ্রহণ করব। সারাটা দিন রোজা রাখার পর আমাদের সামনে ইফতারি আসে, এই ইফতার গ্রহণের কিছু সুন্নাসম্মত পদ্ধতি আছে না নাই? আমি আজ আপনাদের সামনে ইফতার গ্রহণের 10টি সুন্নাসম্মত উপায় বলব, ইফতার গ্রহণের 10টি সুন্নাসম্মত উপায় মুখস্থ করে ফেলে। 1 নম্বর, ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করবেন, কারণ নবীজি বলেছেন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে এই দোয়াটা কবুল করে নেন কে? অন্য হাদিসে এসেছে রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না, সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা আছেন ইফতার সামনে নিয়ে 10-15 মিনিট কয়, এই 10-15টা মিনিট যায় না, সারাদিন গেছে এই 10-15 মিনিট যায় না, তো সময় কাটানোর জন্য কি করে, হাতে ফোন নিয়ে নিল,
এরপরে স্ক্রলিং করছে ফেসবুক, এই ইফতার সামনে নিয়ে ফেসবুক স্ক্রলিং করার সময় এটা নাকি দোয়া দুরুদ এর সময় এটা? এই সময় তো দোয়া কবুল হয়। আল্লাহ ফেরেস্তাকে বলে, রে ফেরেস্তারা দেখ, এই বান্দা বানানোর সময় তোরা নিষেধ দিয়েছিলে আমি যেন এদেরকে না বানাই, দেখছস কারবার দেখছস, আমার বান্দারা সারা দিন রোজা রাখছে, তার সামনে পানি আছে, শরবত আছে, হরেক ধরনের ইফতারি আছে, আমার বান্দা খাচ্ছে না, খাইলে তারে কেউ থাপ্পড়ও দিবে না, তারপরেও সে খায় না, আজানের অপেক্ষা করছে, কার ভয়ে খায় না, আল্লাহ খুশি হন। ওই সময় যখন বান্দা দোয়া করে আল্লাহর ফিরে আইতেন না, বান্দা সারাটা দিন রোজা রেখেছে, ইফতার সামনে দিয়ে খাইতেছে না, কাকুতি মিনতি করে দোয়া করতেছে, ওই দোয়াটা কি আল্লাহ ফিরে আই দিবেন? এই জন্য ইফতার গ্রহণের সুন্নাসম্মত আমল বলছি, ইফতার সামনে নিয়ে এক নাম্বার যে আমল করবেন, বেশি বেশি কি করবেন নাকি ফেসবুক চালাবেন, বেশি বেশি কি করবেন? দুই নাম্বার, তাড়াতাড়ি ইফতার করবেন, ইফতারের সময় হয়ে গেলে দেরি করা যাবে না, অনেকে লেট করে ইফতার করে, এটা সুন্নাসম্মত আমল নয়। নবীজি বলেছেন লোকেরা ততদিন কল্যাণের ভেতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। নাম্বার থ্রি, তিন নাম্বার, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। একটা হাদিস আছে, নবীজি বলেছেন তোমাদের কেউ যখন বিসমিল্লাহ বলে কোনো খাবার খায়, ওই খাবারে শয়তানার ভাগ বসাইতে পারে না। সারাদিন আপনি রোজা রেখেছেন, বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করেন। পাশাপাশি আরেকটা দোয়া আপনি পড়তে পারেন, আবু দাউদ শরীফে এসেছে, যদিও এই হাদিসটিকে মুহাদ্দিসিনদের কেউ কেউ দাইফ হাদিস বলেছেন, তারপরও আপনি আমল করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই আমলটা আপনি করতে পারেন। নাম্বার ফোর, চার নাম্বার, ইফতার শুরু করবেন খেজুর এবং পানি দিয়ে, এটা সুন্নত। নবীজি ইফতার শুরু করতেন খেজুর দিয়ে, সুবহানাল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে সারাদিন রোজা রাখার পরে আপনার শরীর এটা দুর্বল হয়ে যায়, এই দুর্বল শরীরে প্রোটিন ক্যালসিয়াম, প্রোটিন ক্যালসিয়াম এগুলো তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায় যখন আপনি খেজুর খান, কারণ খেজুর হচ্ছে আঁশযুক্ত একটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখেন নবীজির প্রত্যেকটা আমল সাইন্টিফিক, সারাদিন রোজা রেখেছেন, শুরু করবেন পেঁয়াজু আর বেগুনি দিয়া না, পেঁয়াজু বেগুনি কুমড়ানি, এত কুমড়ানির তো পরামর্শ আসছে ঠিক না, যাই হোক, পেঁয়াজু বেগুনি কুমড়ানি এগুলো না দিয়া শুরু করবেন কি দিয়া, জোরে বলেন কি দিয়ে, খেজুর দিয়ে। নবীজি বলেছেন কেউ যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে, শরবত দিয়ে না, একদম পানি দিয়ে, মানে আপনি সুন্নতি উপায়ে ইফতারটা শুরু করুন। এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, ইফতার গ্রহণের পাঁচ নাম্বার সুন্নাসম্মত উপায়, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। স্বাস্থ্যসম্মত খাবার খেতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন রোজা রাখার পরে আপনারা রাগ করেন না, আপনারা তো চট্টগ্রামের মানুষ, এটা আপনাদের একটা রীতি হয়ে গেছে সারাদিন এই যে রোজা রাখার পরে, এখন তো বিজ্ঞানের যুগের মানুষ আপনারা, চিকিৎসা বিজ্ঞান কি বলে, দেখেন সারাদিন রোজা রাখার পরে অতিরিক্ত ভাজা পোড়া বা খালি পেটে ভাজা পোড়াটা খাওয়া, এটা আপনার পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই ভাজা পোড়া খা বেশি বেশি খাচ্ছেন বলেই সোয়াবিন তেলের দাম অনেক বাড়ছে। আপনারা খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার খান, এরপরে আপনি চিড়া খেতে পারেন, চিড়া পেটটা ঠান্ডা হয়ে যাবে, চিড়া খান, এটা স্বাস্থ্যসম্মত খাবার, ডক্টররাও বলে চিড়া খান। এছাড়া আপনি তরল খিচুড়ি আছে না, তরল খিচুড়ি খেতে পারেন, কারণ আপনার পাকস্থলী খালি, তো আপনার পেট খালি, শুরুতেই যদি ভাজা পোয়া দিয়ে শুরু করেন, মনে রাখবেন মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে খাইলেও মানুষ মরে। আপনার খাবার দাবার ঠিক করেন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেন। এই যে লাইফ স্টাইলের ডক্টর একজন আছে না, নাম কি, জাহাঙ্গীর কবির, খালি লাইফ স্টাইলের কথা বলে, খাবার দাবার খাবার কথা বলে। আপনি নবীজির খাবার দাবারের সুন্নত মেনটেন করে খাবার খান, আপনার পেট বাড়বে না। কিছু মানুষের বুক নিচা পেট উঁচা আছে না, নাই, তার মানে সে সুন্নাসম্মত উপায়ে খাবার দাবার খায় না। সারাদিন রোজা রাখার পরে একটু স্বাস্থ্যসম্মত খাবার খান, ইফতারের টাইমে একটু ফ্রুটস খান, ফলমূল খান, যে খাবারগুলো পাকস্থলীর জন্য ভালো ওগুলো খান, খাওয়ার পরে নামাজ টামাজ পড়ে এরপরে ভাজা পোড়াগুলো খাইয়েন, কিন্তু শুরুতেই পেটটারে ভাজা পোড়া খাবার দিয়া পাকস্থলীটারে এভাবে ধ্বংসের দিকে দিয়েন না। আমার কথায় রাগ করবেন না আপনারা, যে কথাগুলো বলেছি এই বিজ্ঞানের যুগে আপনার জন্য, চিকিৎসা বিজ্ঞান যে আসলে কথাগুলো বলেছে তাদের ফর্মুলাগুলোই শেয়ার করেছে, মানলে আমাদের কল্যাণ হবে ইনশা আল্লাহ। এরপরে আসুন নাম্বার সিক্স, ছয় নাম্বার, পরিমিত খাবার খাওয়া। অনেকে আছে কয় হুজুর রমজান মাসে খাবার দাবারের কোনো হিসাব নিকাশ নাই, যা খাইতে পারি, আর সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসে, হ্যাঁ মানে খাইতে খাইতে গোলা পর্যন্ত, ওইদিকে মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে ফেলেছেন, নামাজ দুই তিন রাখাচ্ছে, সে এখনো খায়, আছে না এরকম,
কেউ যদি বলে নামাজ শুরু কয়েক, কেউ যদি কয়ে নামাজ শুরু হয়ে গেছে কয়েক, চোখ থাক সারাদিন খাইতে গোলা পর্যন্ত আসে, এরপরে আপনি আর উঠতে পারেন না, নামাজ পড়বে আর কি, আপনি রুকু সাজদা তো ঠিক মতো দিতে পারবে না। আপনারা আরব দেশে যারা গিয়েছেন দেখছেন যে আরবরা ইফতারে খুব অল্প খায়, খুবই অল্প। আচ্ছা ইফতার এটা বাংলা শব্দ না আরবি শব্দ? জোরে বলেন, বাংলা না আরবি? আরবি। এখানে আলেমরা আছেন, ইফতার মানে নাস্তা, ফুতুর। ইফতার মানে ফুতুর মানে কি? নাস্তা। নাস্তা কি মানুষ পেট ভরে খায় না হালকা খায়? তো ইফতারের সময় হালকা খাবেন যেন আপনি, কারণ ইফতারের সাথে সাথে একটা নামাজ আছে না নাই, যেন ওই নামাজের রুকু সাজদা বা নামাজটা ঠিক মতো আদায় করতে পারেন। নামাজ পড়ে এসে আপনি খান, কেউ বাধা দিবে? আর চিকিৎসা বিজ্ঞান কি বলে যে একবারে সব খাবার দাবার খাইলে এটা পাকস্থলিতে হজম হতে অসুবিধা হয়, এজন্য পরিপাকতন্ত্রে অনেক রোগ দেখা দেয়, লিভারে, ফুসফুসে, অনেক সময় হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে। অলরেডি দেখলাম ওই দিন এক ডক্টর পুষ্ট দিয়েছেন যে ইফতারের পরে নাকি হার্ট অ্যাটাকের পরিমাণ এখন বেড়ে যাচ্ছে, বাড়বেই তো যে পরিমাণ খাবার খায়। ওরে বাপরে বাপ, আপনি হালকা পাতলা খান, খাবার একদম হালকা করে খান, নামাজ পড়ে, নামাজের হাফ এন আওয়ার পরে আবার খান, অসুবিধা আছে? আরে ভাই আপনি তো সাহরির টাইম পর্যন্ত খাইতেই পারবেন, এমনভাবে খায় দেখলে মনে হয় যেন বাপরে বাপ, আর খাবারের টাইম পাবে না, সময় চলে যাচ্ছে, এখন যা খাওয়ার সব খায় ফেলতে হবে। তাহলে ৬ নম্বর আমল বললাম পরিমিত খাবেন। ৭ নম্বর হচ্ছে আমরা যখন ইফতার খাই তখন কিন্তু আজান হয়, আজান হয় না তো ইফতার খাবেন ওইদিকে আজানের জবাবটাও দিবেন, আজানের পরের দোয়াটা পড়বেন। এটা এই আমলটা আমরা অনেকে করি না, এটা প্রায় হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমরা উজ্জীবিত করব, আমল করব ইনশাআল্লাহ। ৮ নম্বর ইফতার সময় অথবা ইফতারের শেষে এই দোয়াটা করা, এই দোয়াটা নবীজি পড়তেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে যাহাবাজ জামা, অর্থাৎ পিপাসা নিবারণ হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক শরীরের শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদানও পাবো ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়বেন। নাম্বার ৯, ইফতারে অপচয় করবেন না। অনেকে কয় হুজুর রমজান মাসে যাই খাই হিসাব নিকাশ হবে না, এরকম নাকি হাদিস আছে? না, এরকম কোনো হাদিস নাই। ইফতারে দেখা যায় একদম ইফতারের পশলা নিয়ে বসে, ইফতার আর ইফতার সব খাইতে পারে না, অপচয় হয়, এরকম আছে না? না, যতটুকু প্রয়োজন। এই সংযমের মাসেও যদি আপনি একটু সংযম না শিখেন, আর কোন দিন শিখবেন, ইফতারে অপচয় করা যাবে না। নাম্বার ১০, ইফতার খাওয়ার ১০ নম্বর সুন্নাসম্মত আমল হলো, ইফতার যে খাবেন শুধু একা খাইয়েন না, মানুষকেও ইফতার খাওয়াইয়েন, অন্য রোজাদারকে, অন্তত কয়েকজন রোজাদারকে, আর যদি নাও পারেন অন্তত একজন রোজাদারকে ইফতার দেন। অনেক মানুষ কিপটা হইতে হইতে রমজান মাসেও কিপটা, মানুষকে খাওয়ায় না, একজন আরেকজনকে ইফতার খাওয়ান। আচ্ছা সারাদিনে আমরা একা একজনের রোজা রাখি কয়টা? কথা বলেন না, আমি একা একজন ব্যক্তি সারাদিন আমি রোজা রাখতে পারবো কয়টা? কিন্তু মজার ব্যাপার হলো একদিনে একা একজন ব্যক্তি একটা রোজা রেখে তিনি একাধিক রোজার সওয়াব পেতে পারেন, সুবহানাল্লাহ। কিভাবে? সেটা অন্য রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরিহ। নবীজি বলেছেন তোমাদের কেউ যখন কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে ইফতার করানোর কারণে, যে লোকটা ইফতার খাওয়াইছে তারেও আল্লাহ ওই রোজার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একজন আমারে একদিন কয়, হুজুর তাইলে আমি আর কারো ইফতারের দাওয়াত কবুল করবো না, কারো ইফতারে যাবো না। আমি বললাম কেন ভাই? কয় ওই যে আপনি হাদিস শোনাইলেন যে আমি যদি কারো বাসায় ইফতার করি বা কেউ আমার ইফতার খাওয়ায় আমার রোজার সওয়াব সে পেয়ে যাবে। আচ্ছা বলেন তো আল্লাহ সওয়াব দিবেন আপনার ভান্ডার থেকে না আল্লাহর ভান্ডার থেকে? আপনার চিন্তা চেতনা যত সংকীর্ণ আল্লাহর ভান্ডারটা ততটা সংকীর্ণ নয়। এজন্য নবীজি হাদিসের শেষাংশে বলেছেন, শোনো আল্লাহ যে আমলের সওয়াব, আল্লাহ যে এই কাজটার প্রতিদান সওয়াব দিবেন, এটার যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে বিন্দুমাত্র কর্তন করা হবে না, সুবহানাল্লাহ। এজন্য আপনার আশেপাশে বাসার দারোয়ানকে ইফতার দেন, আপনি বলেন না দারোয়ানকে, ড্রাইভারকে বলেন যে তুমি এই মাসে আর ইফতার কিনবা না, আমি তোমার রেগুলার ইফতার দিব, আদর করে বলেন, কারণ তারা ইফতার দিলেই তো সওয়াব আপনার, সুবহানাল্লাহ। আপনার বাসার আশেপাশের লোকদেরকে ডেকে এনে বলেন তুমি ইফতার কিনবা না, আমি তোমার ইফতার খাওয়াবো। আপনার আশেপাশের ফ্ল্যাটে যারা আছেন এদেরকে ইফতার দেন, এতে করে লাভ হবে কি? সওয়াবও পাইলেন, ২ নম্বরে আন্তরিকতা বা আপনার যারা রিলেটিভ আছে এদের সাথে আপনার আন্তরিকতা হৃদ্যতার সম্পর্ক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে ইফতার খাওয়ার কয়টা সুন্নত বলেছি? জোরে বলেন কয়টা? আর একটু রিভিউ করি, ১ নম্বর ইফতারের আগে আগে কি করা, ভুলে গেছেন, বেশি বেশি দোয়া করা, ২ নম্বর ইফতার তাড়াতাড়ি খাওয়া,
তিন নাম্বার বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা, চার নাম্বার খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করা, পাঁচ নাম্বার স্বাস্থ্যসম্মত খাবার ইফতারে খাওয়া, ছয় নাম্বার পরিমিত খাওয়া, সাত নাম্বার আজানের জবাব দেওয়া, কারণ ওই সময় আজান হয়, এরপরে আট নাম্বার ইফতার শেষে দোয়া করা, নয় নাম্বার অপচয় না করা, দশ নাম্বার রোজাদারদেরকে ইফতার করানো, নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার আমল হলো রমজান মাসকে সার্থকভাবে কাটানোর জন্য, সফল করার জন্য পাঁচ নাম্বার আমল হলো তারাবিহের নামাজগুলো আদায় করবেন। আচ্ছা বলেন তো, রমজান মাস ছাড়া অন্য মাসে কি তারাবির নামাজ আদায় করার সুযোগ আছে? জোরে বলেন। রমজানের এই মাসে দুইটা স্বতন্ত্র ইবাদত আছে, যেটা এই মাস ছাড়া অন্য মাসে চাইলেও করা যায় না। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ রমজান মাসেও করা যায় সারা বছরও, যাকাত রমজানেও দেওয়া যায় সারা বছরও দেওয়া যায়। কিন্তু আপনি দেখেন, রমজান মাস ছাড়া অন্য মাসে কি ফরজ রোজা রাখা যায়? রমজান মাস ছাড়া অন্য মাসে কি তারাবিহের নামাজ আদায় করা যায়? এই জন্য নবীজি কি বলেছেন দেখেন, নবীজির হাদিস, নবীজি বলেছেন ইন্না আল্লাহ আযযা ওয়া জাল্লা ফরাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানান্তু লাকুম কিয়ামা। নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাহ হিসেবে চালু করেছি। ফামান সামাহু ওয়া ক্বামাহু ঈমানাও ওয়া ইহতিসামান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য এই মাসে তারাবির সুন্নাহ চালু করেছি। সুতরাং এই মাসে যারা ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় ঠিকমতো রোজা আদায় করে, এবং এই মাসে যারা সঠিকভাবে তারাবিহের নামাজ কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে, ওই সকল লোকদের গুনাহগুলো কেমনভাবে মাফ করে দেয়। মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান যেমন বেগুনা আর মাসুম থাকে, আল্লাহ তাআলা ওই লোকগুলোকে এমন বেগুনা আর মাসুম বানিয়ে দেন। তাহলে অনেকেই রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, এটা করা যাবে না, কারণ রমজান ছাড়া অন্য সময় তারাবি আদায় করতে পারবেন? পারবেন না। এই জন্য রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। আর তারাবি আদায় করতে গিয়ে তাড়াতাড়ি করেন না, তাড়াহুড়া করা যাবে না। অনেক মসজিদে দেখা যায় তারাবি না, এরা তাড়াতাড়ি করে শেষ করে এরা নামাজ নিয়ে তামাশা করে। কিসের ফাইভ জি আর সিক্স জি? এদের নামাজ দেখলে মনে হয় একেবারে ফিফটিন জি টুয়েলভ জি পড়তেছে এমনভাবে। আলহামদুলিল্লাহ শুরুটা বোঝা যায়, শেষটা বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা যায় না। শুনলে মনে হয় যেন লঞ্চের ইঞ্জিন চলতেছে, লঞ্চের ইঞ্জিন। আরে বাপরে বাপ, সব জায়গায় ইমাম সাহেবের দোষ দিয়ে লাভ নাই। কিছু কমিটি আছে ইন্টারভিউর সময় বলেও ফেলে, শুনেন হুজুর দেরি করলে কিন্তু হবে না, তাড়াতাড়ি শেষ করে দিয়েন, এরকম আছে না নাই? কুরআন নাজিলের মাসেও কুরআন নিয়ে তামাশা করেন, শয়তানও আপনাকে দেখে হাসে, আল্লাহ কেন যে আমার শয়তান বানাইলা, এটা দেখি আমার বস, এর কাছে আমার মুরিদ হওয়া দরকার। কুরআন নাজিলের মাসে আপনি কুরআন নিয়ে তামাশা করেন। আমরা সবাই একটি হাদিস জানি যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কত নেকি, আর আপনি যদি কোরআন নিয়ে তামাশা করেন প্রত্যেকটা হরফে হরফে কোরআন আপনার লানত দিন। এই রমজান মাসে কোরআনের লানত আপনি গ্রহণ করেন না, আস্তে আস্তে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসল্লিরাও বুঝবে প্রত্যেকটা হরফের হক আদায় হবে। এরপরে আলিফ লাম মিম এভাবে না, আস্তে আস্তে পড়েন। আলিফ লাম মিম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ধীরে ধীরে আদায় করেন, হক আদায় করে কুরআন নিয়ে তামাশা করবেন না। রমজান মাসেও কুরআন নাযিলের এই পবিত্র মাসে আপনি কুরআন নিয়ে তামাশা করবেন। অনেক জায়গায় আবার তারাবির নামাজ, এটা যেন রমজান মাস আসলে তারা মনে করে যে কোনো রকম কুরআনটারে খতম করতে হবে, এটা আমার দায়িত্ব। ওই দিন আমি এক জায়গায় সাইনবোর্ড না দেখে মসজিদে ঢুকে গেছি মাগরিবের নামাজ, এক মুসল্লি আমাকে নামাজ শেষে বলে আমার গায়ে দেখছে পাঞ্জাবি মাস্ক টাস্ক পরা, ভাবছে আমি হুজুর, এই মসজিদের আমি হুজুর। কিন্তু এই লোক তো জানে না যে আমি মসজিদ হুজুর না, বলতেছি হুজুর এখানে নাকি সাত দিনে তারাবি শেষ। আমি বললাম ভাই কে বলেছে আপনাকে, এই যে সাইনবোর্ড দেখলাম। তখন আমি বলতাম ভাই আয় ঠিকই আছে, এখানে সাত দিনে কোরআন খতম করা, কোরআন খতম সাত দিনে করা লাগবে এমন কি কোনো কথা আছে? আমি বললাম ভাই আমি তো এই মসজিদের কেউ নয়, দায়িত্বশীল কাউকে জিজ্ঞেস করুন, একজনকে পাইলাম। বললাম ভাই এটার সিগনিফিকেন্স কি? কয় হুজুর ব্যবসা বাণিজ্যের খুব চাপ, সাত দিনে কোনো মতে শেষ করে বাকি তেইশ দিন ব্যবসা করা লাগবে। অথচ রমজান মাসে বরকত বেশি, রমজানের শুরুতে না শেষে? জুড়ে বলেন শুরুতে না শেষে। নবীজি রমজানের প্রথম বিশ দিন রাতের বেলা বালিশে একটু একটু মাথা লাগাইতেন, আর শেষের বিশ দিন ভুলেও বালিশের সাথে মাথা লাগাইতেন না, সুবহানাল্লাহ। সারাটা রাত জেগে জেগে ইবাদত করতেন, আর আপনি রমজানের শেষ দশকে গিয়া তামাশা করেন, এই তামাশা করবেন না, তাড়াহুড়া করবেন না। এরপরে কয়েকদিনে কুরআন খতম শেষ করে বাকি দিন ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আর আরেকটা বিষয়, এটা বিশেষ করে যুবকদেরকে, তারাবির নামাজ চলাকালীন গাফেল হবেন না। এরা দেখে হায় হায় হুজুর প্রথম রাকাত সাত আট মিনিটে পড়ায়, এত সময় দাঁড়ায় থাকতে থাকতে ঠ্যাং ব্যথা করে, এজন্য কি করে সালাম ফেরানোর পরে পিলারের সাথে হেলান দেয়, হেলান দিয়া ফোন হাতে নিয়ে তারপরে ফেসবুক চালায়। হুজুর যখন কে আল্লাহু আকবার সে ফোন রেখে কয় আল্লাহু আকবার, কি বলেন আছে এরকম দেখছেন কারবার? ফজুমিয়া মসজিদে নিচের তলায় এই কারবার না হইলে উপর তলায় মনে মাঝে মাঝে হয়, হ্যাঁ এরকম কারবারই কিছু আছে না? নামাজ চলাকালীন এই ধরনের কারবারিদেরকে বলবো ভাই এই ধরনের কাজ করবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে নাম্বার সিক্স, এই বাকি ছয়টা প্রশ্ন করে দিই। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সাহরি সুন্নাসম্মত উপায়ে খাবেন, সুন্নাসম্মত উপায়ে সাহরি খাবেন। কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে সাহরি খাইতেন। এখন দেরি করে সাহরি খাওয়া মানে এই না যে ফজরের আজান দিবে নামাজ পড়ে এসে সাহরি খাবো, দেরি খেয়ে দেরি করে খাওয়ার মানে হলো একেবারে শেষ সময়ের দিকে গিয়ে সাহরি খাওয়া। আর দুই নম্বর আমল হলো, এই সুন্নতটা আমাদের সমাজে মরে গেছে, আসেন জীবিত করি। সেটা কি? নবীজি সাহরিতেও খেজুর খেতেন, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শ্রেষ্ঠ সাহরি হলো খেজুর। তো আপনি আপনি সাহরির টাইমে যা খাওয়ার খান, খাওয়ারের শেষে নবীজির সুন্নত দেওয়ার জন্য অন্তত একটা খেজুর খাইতে পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। রমজানে ইফতার শুরু করবেন কি দিয়ে, আবার সাহরি সব খেয়ে ফেলছেন, একেবারে শেষের সুন্নত আদায়ের জন্য আবার কি খাবেন? খাবেন তো ইনশাল্লাহ। নাম্বার সেভেন, সাত নম্বর আমল, তাহাজ্জুদের নামাজটা প্রত্যেক দিন আদায় করেন। রমজান মাস ছাড়া তো তাহাজ্জুদের নামাজে উঠার জন্য অ্যালার্ম দেওয়া লাগে, আর রমজান মাসে সাহরি খাইতে উঠাই লাগে, উঠতেই হয়। এজন্য যেহেতু উঠতেছেন, বিশ মিনিট তিরিশ মিনিট আগে একটু ঘুম থেকে উঠেন, বিশ তিরিশ মিনিট আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে এসে ডাকেন, সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ডাকার আগে আপনাকে আগে ডাকেন কে? আপনি কথাটা বুঝেছেন? কথার উজন, এটা নবীজির হাদিস, আমার কথাও না। আমরা আল্লাহকে ডাকি, আর শেষ রাতে তাহাজ্জুদের টাইমে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাকেন তখন ঘুমায়েন না, আপনি ঘুম থেকে উঠেই সাজদা দিয়া বলেন না আমি তোমার ডাকে চলে এসেছি, এখন আমার আবেদন শুনো, আমারে মাফ করো। মাফ করে দিবেন কে? এটা শেষ রমজান হতে পারে আপনার লাইফে, আর নাও পাইতে পারেন। প্রত্যেকটা রাতে তাহাজ্জুদের আমল করুন ইনশা। নাম্বার এইট, আট নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, এটা কোরআন নাজিলের মাস,
বেশি বেশি কোরআন পড়ুন। আর যারা প্রিয় ভাইয়েরা এখনো কোরআন শুদ্ধ করে শিখতে পারেন নাই, এই ফজুমিয়া মসজিদে কিন্তু কোরআনের প্রশিক্ষণ চলতেছে, কোরআনটা শিখুন। নইলে চাকরি বাকরির কারণে সুযোগ না পেলে এখন অনলাইন অনেক কোর্স আছে, আমার তো নিজেরই একটা প্রতিষ্ঠান আছে, এছাড়া বাংলাদেশে বাংলাদেশের বাইরে অনেক প্রতিষ্ঠান আছে, আপনি যেখানেই থাকুন কোরআন শেখাটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে, ঠিক না? অনেক সহজ হয়ে গিয়েছে। আমাকে গত কয়েকদিন আগে, আপনারা অনেকে জানেন যে আমার একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান আছে, এক ভাই কেঁদে কেঁদে আমাকে ফোন করলেন। আমি বললাম ভাই কাঁদছেন কেন? উনি বললেন যে দেখুন এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যারা কোরআন শিখতেছি না আল্লাহর কাছে কি জবাব দিব। দেখেন আমাদের পরিচিত একটা আয়াত সূরা তাকাসুরের শেষ আয়াত কি, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই যুগের সবচেয়ে বড় নিয়ামত ইন্টারনেট, তথ্য প্রযুক্তি। উনি বললেন, উনি আমেরিকায় থাকেন, উনি বললেন আমি আমেরিকায় থেকে অনলাইনে আজ কয়েক মাসে কোরআনটা শুদ্ধ করে শিখে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমি জীবনে পাই নাই, অথবা এখন বয়স হয়ে গিয়েছে অনেক জায়গায় যাইতে পারি না, শিখতে পারি নাই। আমি বললাম কাঁদতেছেন কেন? কয় আনন্দে কাঁদি, কারণ আগে কোরআন পড়তে মজা লাগতো না, পড়তেও ইচ্ছা করতো না, আর এখন যখন শুদ্ধ করে কোরআন পড়ি তখন কোরআন পড়তেই মজা লাগে আর চোখ দিয়ে পানি আসে। সুবহানাল্লাহ, আপনি কোরআন যখন শুদ্ধ করে পড়তে পারবেন বিশ্বাস করে হৃদয়ে এক অন্যরকম ভালোবাসা কাজ করবে। এজন্য আমি বলবো সবাই কোরআন শিখুন, আর কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন পড়ুন। নাম্বার নাইন, নয় নাম্বার, এই মাসে বেশি বেশি দান সৎকা করুন। দান সৎকা সারা বছর করা যায়, কিন্তু এই মাসে করলে সওয়াব একটু বেশি। আর এই মাসে দান সৎকা করার বিশেষ দুইটা ফজিলত আছে। এক নাম্বার ফজিলত হলো এই মাসে নবীজি বেশি দান করতেন, যেটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দান সৎকার ক্ষেত্রে সবচাইতে সবচাইতে এগিয়ে, মানুষের মধ্যে সবচাইতে উত্তম। আর তিনি রমজান মাস আসলে বেশি বেশি দান সৎকা করেছেন। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 100 টাকা সৎকা করুন। আমাকে একজন বললেন, হুজুর আমি ইউরোপে থাকি, এখন আমি যেখানে থাকি দান খাওয়ার মতো দান নেওয়ার মতো মানুষ নেই, আমি কি করব? হয়তো আমাদের এই বক্তব্য ইউটিউবে অনেকে শুনবেন, আমি বলবো আপনি একটা বক্স বানান, ওই বক্সে ডেইলি 100 টাকা রাখেন, যখনই আপনি কাউকে পাবেন যে দান করার মতো অথবা বাংলাদেশে, এই টাকাগুলো একবারে তারে পাঠিয়ে দেন, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশা আল্লাহ। আর দুই নম্বর ফজিলত হলো যে এই মাসে সওয়াবের প্রতিদান বহুগুণে দেওয়া হয়, অন্য সময় সওয়াব মানে যে কোনো আমলের সওয়াব যা আছে তা, আর রমজান মাসে একটা ফরজ 70 ফরজের সমান, নফল হয়ে যায় ফরজের সময়, তার মানে এই মাসে দান সৎকারও বিশেষ ফজিলত সওয়াব আছে ইনশা আল্লাহ। নাম্বার 10, 10 এবং সর্বশেষ আমল হচ্ছে এই মাসে বেশি বেশি, অনেকে বেশি বেশি ঘুমায়, রমজান মাসে ঘুমায়, ফজরের পরে ঘুমায়, একেবারে জোহরের টাইমে উঠে, এটা কি ঘুমানোর মাস? আপনি বেশি বেশি জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, দোয়া করুন, তাহলেই দেখবেন রমজান অনেক ভালোভাবে সার্থকভাবে সফলভাবে কাটাতে পারবেন ইনশা আল্লাহ। তাহলে আজকে রমজানকে সফলভাবে কাটানোর কয়টা আমল বলছি? 10টা। আমি সংক্ষেপে আবারও বলে ফেলি, এক নাম্বার সবসময় পবিত্র থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন ইনশা আল্লাহ। তিন নাম্বার নামদারি রোজাদার না হয়ে প্রকৃত এবং মুত্তাকি রোজাদার হওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। চার নাম্বার সুন্নাসম্মত উপায়ে ইফতার গ্রহণ করবো ইনশা আল্লাহ। পাঁচ নাম্বার তারাবিহের নামাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবো। ছয় নাম্বার সুন্নাসম্মত উপায়ে সাহারি খাবো। সাত নাম্বার আমরা সাহারির টাইমে আগে ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবো ইনশা আল্লাহ। আট নাম্বার কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশা আল্লাহ। নয় নাম্বার বেশি বেশি দান সৎকা করবো। 10 নাম্বার এই মাসে বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।